হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে 10টা আর আজকের ব্লগ আমি আমার এখান থেকে স্টার্ট করছি। আজকে আমাদের গাছের আম পাড়া হবে, দেখতেই পাচ্ছেন তো আমাদের গাছটা খুব বড়, ওইখানে লোক লাগিয়ে পাড়ানো হচ্ছে। আর যে ফ্রেন্ড আমার চ্যানেলে নতুন আছো, সে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সামনে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবে। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে অটোমেটিক চলে যাবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্টিং করুন। আমগুলো প্রচণ্ড মিষ্টি, আর বোন আর মা দাঁড়িয়ে আছে বস্তা আর কাপড় নিয়ে যে আম কুড়োবে বলে করে। ফ্রেন্ড, আমাদের সামনে কলা গাছ লাগানো হয়েছে, কলা গাছে কলা ধরেছে, কিন্তু কলা গাছটা আপনাদের খুলে দেখাচ্ছি। কলা গাছে যে কলা খাঁদিটা সেটা গরু খেয়ে নিয়েছে, নাহলে প্রচণ্ড অনেকটা লম্বা হয়েছিল কলা খাঁদিটা। গরু খাওয়ার পথে আমরা ওই জন্য কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কলাটা মনে হয় পেকে যাবে, তাই ভাবছি আজকেই কেটে করে কলাটাও রাখা হবে বাড়িতে। আম গাছের উপর দিয়ে আমের ডালগুলো হেলাচ্ছে, মা আর বোন কাপড় হয়েছে, কাপড় ছিঁড়ে পড়ে যাচ্ছে। ভাবুন তাহলে আমগুলো কত ভারী। আম পাড়া পুরো কমপ্লিট। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না। আর যে ফ্রেন্ড আমার চ্যানেলে নতুন আছে, সে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সামনে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবে। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে অটোমেটিক চলে যাবে। আর আজকের ভিডিও তো টাটা, বাই বাই।